সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখার জন্য দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও বেগম পত্রিকার প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানুমকে সম্মাননা জানালো জাতীয় প্রেসক্লাব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুপুরে প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সকালে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে এই র্যালি বের করা হয়। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদাভাবে বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করে।